হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি সরকারি ফজলুল হক কলেজ চাখার বরিশালে। বরিশালের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বাংলার গর্ব, বাংলার বাঘ, শের-ই বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত এই চাখার কলেজ 1940 খ্রিস্টাব্দে চাখার কলেজ প্রতিষ্ঠা করা হয়, যেটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এবং এখানে উচ্চ মাধ্যমিক ডিগ্রি ও স্নাতক পর্যায়ে পাঠদান করানো হয়। এই কলেজটি 1940 সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1940 সালে এতে বিএ পাস কোর্স ও 2013 সালে স্নাতক কোর্স চালু হয়। এছাড়াও 1978 খ্রিস্টাব্দে এই কলেজটি জাতীয়করণ করা হয়। আমরা সেই সরকারি ফজলুল হক কলেজের একেবারে মূল ফটকের সামনেই চলে এসেছি এবং এই কলেজটি যে কতটা ঐতিহ্যবাহী তা বলার অপেক্ষা রাখে না। চাখারে শের-ই বাংলা একে ফজলুল হকের বাড়ির একেবারে কাছেই এই কলেজটি অবস্থিত। আপনারা যদি বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে এই চাখার কলেজে আসতে চান, তাহলে নথুল্লাবাদ থেকে নেসারাবাদ স্বরূপকাঠিগামী বাসে চড়ে আপনারা গুয়াচিত্র বাসস্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে অটো, মহেন্দ্র বা অটোরিকশা পেয়ে যাবেন। মাত্র 3 কিলোমিটার দূরত্ব গুয়াচিত্র বাজার থেকে এই চাখার পর্যন্ত, সময় লাগবে মাত্র 15 মিনিটের মতো এবং ভাড়া নেবে 15 টাকা। আর বরিশাল থেকে গুয়াচিত্রা পর্যন্ত আসতে সময় লাগবে 40 মিনিটের মতো এবং ভাড়া লাগবে 40 থেকে 45 টাকা। আপনারা খুব সহজেই নথুল্লাবাদ থেকে চলে আসতে পারবেন গুয়াচিত্রা এবং সেখান থেকে আলাদা বাহনে করে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই ঐতিহ্যবাহী কলেজটি দেখার জন্য। আমরা সেই কলেজের সামনেই রয়েছি। ভিউয়ার্স, এই কলেজের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের অনেক বড় বড় পদে অধিষ্ঠিত রয়েছেন, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন কলেজে আসা হয় না, কিন্তু এই কলেজটিকে খুব মিস করছেন কারণ কলেজের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং 2023 খ্রিস্টাব্দে কলেজটি কেমন রয়েছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন 2023 খ্রিস্টাব্দে কলেজটি কেমন রয়েছে এবং কলেজের মাঠের ঠিক পশ্চিম পার্শ্বে একটি 6তলা নবনির্মিত ভবন তৈরি করা হয়েছে। দেখুন সেই ভবনটি এবং আমরা সেই কলেজটি আপনাদেরকে দেখাচ্ছি এবং নতুন ভবনটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং কলেজের সামনেই রাস্তার অপর পার্শ্বে একটি খুব সুন্দর ঘাটলা রয়েছে এবং এখানে পিচ ঢালাই রাস্তা, এখান থেকে খলিশাকোঠা যাওয়া যায় এবং সরকারি ফজলুল হক কলেজ আমরা আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। শের-ই বাংলা একে ফজলুল হক জাদুঘর হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন শের-ই বাংলার বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই জাদুঘরে রয়েছে। আপনারা সময় পেলেই এই জাদুঘরটি ঘুরে যেতে পারেন এবং পাশেই রয়েছে চাখার বাজার এবং এর পাশে নতুন একটি রিসোর্ট হয়েছে, শ্বশুরবাড়ি রিসোর্ট, আপনারা সেটিও ঘুরে যেতে পারেন। এবং চাখার সেই বাজারের পাশেই রয়েছে হক হাউস, ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় এবং এছাড়াও রয়েছে চাখার ফজলুল হক ইনস্টিটিউশন চাখার বানেরপাড়া বরিশাল, এটিও কিন্তু চাখার বাজারের সাথেই অবস্থিত। আমরা সেই চাখার এবং ফজলুল হক কলেজ সব কিছুই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের নিরন্তর সমর্থনের ফলেই আমরা এত দূর আসতে পেরেছি এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছি। আপনারা আমাদের সমর্থন যুগিয়ে যাবেন এই আশাবাদ রইল এবং আপনাদেরকে আমরা আরও নতুন নতুন ভিডিও উপহার দেব সেই আশাবাদ পুনরায় ব্যক্ত করছি। এবং এই হচ্ছে সেই গুয়াচিত্র বাজার, বরিশাল থেকে এই গুয়াচিত্র বাজারে আপনারা নামবেন এবং এখান থেকে অটো, মহেন্দ্র
ভ্যান সব কিছুই আপনারা পেয়ে যাবেন, এবং সেই যানবাহনে করে মাত্র এখান থেকে মাত্র 15 মিনিট দূরত্বে আপনারা ঢাকার ফজলুল হক কলেজে পৌঁছে যেতে পারবেন। বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিধন্য এই কলেজটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা নিজেও গর্বিত অনুভব করছি। তো ভিউয়ার্স, চাখার কলেজের সামনে থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।